শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনলাইন গণিত ক্লাস। বিগত দিন আমার যতদূর মনে পড়ে আমি তোমাদের অনুশীলনী 1.5-এর 8 নম্বর পর্যন্ত অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে ক্লাসে আমি তোমাদের জন্য 1.5-এর আরো দুটো অঙ্ক, অর্থাৎ 9 নম্বর এবং 10 নম্বর, এই দুটো অঙ্ক রেখেছি এবং এই দুটো অঙ্কের আজকে সমাধান করে দিব। তো তোমরা কিন্তু খুবই ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? যদি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। কাজে আমি যতক্ষণ ক্লাস নিব খুবই মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখো, প্রথমেই 9 নম্বর আছে, দেখাও যে 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8 এর গুণফল এদের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। তার মানে কি? প্রথমে আমাদের যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে এই দুটো ভগ্নাংশ গুণ দিব। গুণ দেওয়ার পরে কি করব, এই দুটো ভগ্নাংশের লসাগু এবং গসাগু করে তাদের আবার গুণ করব। যদি দেখি আগের গুণফল এবং পরের গুণফল সমান, তাহলে বুঝবো যে হ্যাঁ আমার অঙ্ক ঠিক আছে। আর যদি তা না হয় তাহলে বুঝবো যে অঙ্কটা ঠিক নাই। তাহলে আসলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে, 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8 এর গুণফল, এর গুণফল সমান কত? 5 সমস্ত 1/4 গুণন 2 সমস্ত 1/8, ঠিক আছে? 4 5 20 আর 1 21, 21/4, 8 2 16, 16 1 17, 17/8, ঠিক আছে? 21/4 আর গুণন 17/8। এখানে দেখো কাটাকাটি কিন্তু করতে পারতেছি না, এমন একটা সংখ্যা নাই যেটা দিয়ে আমি দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো। কাজে উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন। 4 আর 8 যদি গুণ করি 4 8 কত? 4 8 32। আর এখানে যদি উপরে 21 আর 17 গুণ করি তাহলে হবে 357। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 357/32। এখন আমাদের কি করতে হবে, এই যে ভগ্নাংশ দুইটা আছে এই ভগ্নাংশ দুইটার একবার গসাগু নির্ণয় করতে হবে, আবার এই ভগ্নাংশ দুইটার লসাগু আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন দেখো 5 সমস্ত 1/4 সমান কত? 4 5 20 আর 21/4 এবং 2 সমস্ত 1/8 সমান কত? 8 2 16 আর 17/8, ঠিক আছে? তো প্রথমে আমরা কি লিখে দিব, যেখানে এখানে ভগ্নাংশ ভগ্নাংশের সরি লব 21 ও 17 এর গসাগু, এর গসাগু এমন কোন সংখ্যা নাই যে যেটা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ দেওয়া যায়। কাজে দুটো গুণ করে হয়ে যাবে, তাহলে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 357 এবং ভগ্নাংশের হর 4 ও 8 এর লসাগু। 4 আর 8 এর লসাগু কত হবে? 4 আর 8 এর লসাগু হবে 8, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, আবার সবগুলো কাজ একবারে করে নিই। ভগ্নাংশের লব 21 ও 17 এর লসাগু, সরি 21 এবং 17 এর গসাগু, এখানে যখন ভাগ দেওয়া ছিল না এটাই হবে 1, আর এখন যখন লসাগু নির্ণয় করব তখন কত হবে? 357 এবং ভগ্নাংশের হর 4 ও 8 এর গসাগু, গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে 8, ঠিক আছে? এখন দেখো তো আমরা ভগ্নাংশের
লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করে তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করি? সুতরাং ভগ্নাংশ দুটির প্রথমে বের করব গসাগু দেওয়া আছে, গসাগু লিখে ফেললাম, গ সা গু, ভগ্নাংশ দুটির গসাগু। তাহলে গসাগু কিভাবে বের করে? ভগ্নাংশ লবগুলোর গসাগু ভাগ হবে হরগুলোর লসাগু। তাহলে কত হবে লবগুলোর গসাগু? লবগুলোর গসাগু কত? দেখো এই যে লবগুলোর গসাগু হচ্ছে 1, আর হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু হচ্ছে 8। এবং ভগ্নাংশ দুটির এবার কি হবে? লসাগু। লসাগু কিভাবে নির্ণয় করব? শুধু উল্টে যাবে। এবার কি করব? লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু ভাগ হবে হরগুলোর গসাগু। এটা সমান কত হবে? দেখো লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু হচ্ছে 357, আর গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে, সরি এখানে গসাগু আটকালো, এখানে গসাগু হবে 4, গসাগু হবে হচ্ছে 4। ঠিক আছে, এখন গসাগু এবং লসাগু এর গুণফল, গসাগু এবং লসাগু এর গুণফল, গসাগু এবং লসাগু এর গুণফল আমরা যদি গুণ করি তাহলে কি হবে? দেখো 1/8 গুণন 357/4, তাহলে 357/4 = 32। তাহলে কিন্তু মিলে গেছে। তাহলে এখন আমি ফাইনালি এই কথাটা লিখতেই পারি। সুতরাং 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8 এর গুণফল, এদের গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কটি করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে বাকি যে আরেকটা অঙ্ক থাকলো, অর্থাৎ 10 নাম্বার সরল করো, তো এটা তোমরা হোমওয়ার্ক করার চেষ্টা করবে। আর এরপরেও যদি তোমাদের কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।